বন্ধুরা, তো গুড মর্নিং। তো আজকে আমি বাড়িতে কিছু ছানা দিয়ে, মানে বাড়ির তৈরি ছানা দিয়ে আজকে একটা ছানা বড়া বানাবো। তো খুব সামান্য, বাচ্চারা অনেক সময় ছানা খেতে চায় না বা দুধ খেতে চায় না, তো আমার বাড়িতে দুধ যেহেতু বাড়িতে ছিল খায়নি কেউ, ওই জন্য আজকে আমি ছানা বড়া বানাবো। তো তার জন্য আমি ছানা নিলাম, এটা জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে কি কি দিচ্ছি আমি, ইয়ে করছি বাড়ির একদম গমের আটা, খুব সামান্য পরিমাণে দেবো। তারপর কিছু কাঁচা লঙ্কা দেব, খুব সামান্য, আর একটা গুঁড়ো মশলা, আর স্বাদ মতো লবণ, আর যেটা একটু সামান্য পরিমাণ হলে দেবো সেটা হচ্ছে খাবার সোডা, একদম সামান্য পরিমাণ। এটাকে আমি বেশ ভালো করে চটকে নিব, মানে ভালো করে মেখে নিতে হবে। এটা যেটা খুব ভালো লাগে ছানা বড়া, তোমরা দিতে পারো, সেটা হচ্ছে কিছু টমেটো, মানে এটা টমেটো রস আছে, এটা আমি দেবো। ছানা বড়াটা না সত্যি খুব ভালো লাগে। মাখা একদম রেডি। কি কি দিলাম আমি, একটু বেকিং সোডা, ছানা, একটু গুঁড়ো মশলা, বেকিং সোডা বললাম, আর একটু টমেটো পেস্ট, আর এগুলো দিয়ে করলাম সামান্য সামান্য কিছু। বড়টা কি বলো তো, যেটা ছানা যেটা আমরা ইয়ে করবো না, খুব একটা পেস্ট করবো না, একদম পেস্ট না, একটু মোটাটা দানা দানা, তাহলে কি বলো তো ছানা বড়া বেশ ভালো লাগবে। তো এবার আমি আমার একদম পুরো রেডি, এবার আমি ছানার বড়াটাকে ভেজে নেবো, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ফ্রাইপ্যানটা রেডি, এটা অনেক পুরোনো, তাই দেখে মনে হচ্ছে যাই হোক, ফ্রাইপ্যানটা রেডি। আমি বড়াগুলোকে সরষের তেল দিয়ে ভাজবো, হালকা চ্যাপ্টা আকার করে নিয়েছি, কারণ বড়টা ভালো লাগবে, খেতে ভালো লাগবে। সামান্য কিছু জিনিস দিয়ে, যেমন বাড়িতে না খাওয়া অনেক সময় দুধ আমাদের কেউ খেতে চায় না, তো সেটা দিয়ে আর ভিনেগার লেবু দিয়ে ফাটিয়ে সামান্য কিছু পরিমাণ কিছু দিয়ে বড়া বানালে এটা খুব স্বাস্থ্যকর। আর বাচ্চারা অনেক সময় দুধ বা ছানা খেতে চায় না, বড়াগুলোকে আমি উল্টে নিবো। দেখো বড়াগুলো কত খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখে মনে হচ্ছে অনেকটাই ফুলে ফেপে উঠেছে। এটা আমার ছানার বড় একদম হয়ে এসছে প্রায়, একটু হালকা ভেজে নিয়ে তুলে নিব। আর বাচ্চাদের তো অবশ্যই পারলে যেন একদম খুব সামান্য টাইমে গুলো রেডি, দেখতেই পাচ্ছ, সেগুলোকে আমি এবার তুলে নিব। আর ভেতরে কতটা সবকে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। পাইপের ছাড়া খুব ভালো একটা গন্ধ বেরাচ্ছে, যেটা গন্ধটা ইয়ে পেয়ে খেতে ইচ্ছে করছে। তো আজকে ছানা বড়াটা একদম আমার রেডি, খাওয়া হয়ে গেছে। তো আজকে ছানা বড়া ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।